Hello friends, welcome to Inside Outside Channel friend. Very good morning friends. Eta amar ajker good morning blog ta chalu korchi. To ajke tomader blog ta dekhabo. Ajke amra ektu berochhi. Khub kore ratte bela planning holo Dakshineshwar berobo. Dakshineshwar berobo maer darshon nite. To amra jacchi. Sob kichu ready ready hoye gechi. Thik ache. Ami to eka gele hobe na. To khub kore planning korechhilam ekai jabo. তারপরে আবার কি মনে হলো তো কাউকে একটা জোগাড় করে নি তো বর্তমানে জোগাড় করে নিয়েছি এই দেখুন ছোট মিয়া এর নাম হচ্ছে ছোট মিয়া এর আর একটা চ্যানেল আছে ইউটিউবের তো এর নাম হচ্ছে ছোটা মিয়া তো ওর জন্য বর্তমানে এখন আমরা বেরোবো দক্ষিণেশ্বরের দিকে বেরোচ্ছি সকালবেলা মর্নিং এ ব্লগটা এটা দিয়ে চালু করলাম আজকের দিয়ে তো ভিডিও অনেকদিন ধরে ছাড়া হচ্ছে না তো কারণ সময় পাচ্ছিলাম না বলে এবার দিয়ে আবার পার ডে রোজ ভিডিও ছাড়বো তো বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করো চ্যানেলটাকে ঠিক আছে ব্লগটা দেখতে থাকো ঠিক আছে চলো ছোট মিয়া আমরা রেডি সাজগোজ রেডি তাই তো সাজগোজ রেডি তো ছোট মিয়া ইয়েস হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে মানে রেডি এখন বাইকটা নিয়ে টুকু টুকু পৌঁছে যাবো মায়ের পায়ে দর্শন নিতে তো এখন আমরা রেডি পুরোপুরি এখন আমাদের সবকিছু হয়ে গেছে সান টান হয়ে গেছে এখন বেরোচ্ছি দক্ষিণেশ্বর বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে এই যে পেছনে বসে আছে ওর নাম দোকানের নাম একটা কতকত একটা হচ্ছে ছোট মিয়া ঠিক আছে চলো দেখতে থাকো এটা হচ্ছে চৌমাথা মধ্যম নাম চৌমাথার দিক দিয়ে আমরা সোজা যাচ্ছি চৌমাথার দিকে দেখে নাও আমাদের মধ্যম নাম চৌমাথা দেখে নাও এই সিগনাল দিয়ে দিল এখন সিগনালের আগে একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে এ কাকা দাঁড়িয়ে গেলাম সিগনালের আগে এবার যাচ্ছি হাইওয়ে ধরে এইটা দেখে নাও ভালোভাবে এটা আমাদের বিরাটি মায়ের মন্দির খুব জাগ্রত সবাই আসতে পারো জয় মা খুব জাগ্রত মন্দির আছে ঠিক আছে তো এখানে আসতে পারো সবাই এটাকে বলে দ্বিতীয় দক্ষিণেশ্বর যাকে বলে তো সত্যিকারের এখানে যে মনোকামনা করে সেটা পূরণ হয় যা প্রমাণ পেয়েছি তো এখন যাচ্ছি চালিয়ে সামনে দিয়ে ব্রিজ আসবে ব্রিজটাকে ধরব এই বাসটা দেখেছ যেখানে সেখানে তাড়িয়ে প্যাসেঞ্জারকে নামিয়ে দিচ্ছে যেখানে সেখানে প্যাসেঞ্জারকে নামালে হয় একটা সাইড আছে স্টপেজ আছে সেখানে নামাতে হয় সেখানে না নামিয়ে পুরো ওপেন রোডে মিডিল পজিশনে নামিয়ে দিচ্ছে যাই হোক চলো আমাদের যাওয়ার দরকার আমরা যাচ্ছি এগুলো ট্রাফিক আইন যদি না মেনে চলে তাহলে সেগুলোকে ঠিক করা দরকার সেগুলো তো আমরা ঠিক করতে পারবো না সেটা টোটালি সরকারের হাতে থাকে এই এখন আমরা দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকবো কাছাকাছি চলে এসেছি ট্রাফিক লাইট এই মোড় ঘুরছে দেখতে থাকো এই সেই ব্রিজ যেটা বালি ব্রিজে গিয়ে মিশছে যাচ্ছি এখন এই চলে এসছি দক্ষিণেশ্বর ঠাকুমা যাও 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 ঠাকুমা যাও 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 না না তুমি যাও 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 ঠাকুমাটা একা একা ছিল রাস্তা পার করে দিলাম এই চলে এসছি দক্ষিণেশ্বর জয় মা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঢুকছি এখন এটা হচ্ছে স্কাইওয়ে স্কাইওয়ের তলা দিয়ে যাচ্ছি আমরা দেখে নাও স্কাইওয়েটা অনেকদিন ওঠা হয় না স্কাইওয়েটা খুব সুন্দর অসাধারণ দৃশ্য স্কাইওয়েটা স্কাইওয়ের তলা দিয়ে যাচ্ছি
ফোনে ভিডিও বলো, সেলফি বলো, সব কিছু করতে খুব সুন্দর লাগবে, তুলতে ভালো লাগবে। আমার তো স্কাইওয়ে খুব সুন্দর লাগে। তো ওর তলা দিয়ে যাচ্ছি এখন নিচ দিয়ে, একটু ওয়েট করো বন্ধুরা, চলে এসেছি, চলে এসেছি আমরা মায়ের দর্শন নিতে। তো ফাইনালি এখন চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর, খুব জার্নি করে। এই যে ছোট মিয়া, ছোট মিয়া দেখো, আরে হাই করে দিয়েছে। তো খুব খাটাখাটনি হয়েছে, খুব কষ্ট হলো, এখন যাচ্ছি ফাইনালি। তো এতটা দূর চালিয়ে এসেছি, বাট মনে হলো যে অনেকক্ষণ সময় লাগবে। রাস্তা পুরো ফাঁকা, আজকে স্যাটারডে, তো শনিবার বলে কথা, শনিবার দিনকে খুব ভিড় হয়, তো আজকে ভালোই ভিড় হয়েছে। ঠিক আছে, তো দেখে নাও, এত অনেক লোকজন হয়েছে, এখন দক্ষিণেশ্বর পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, দেখতে পাচ্ছ, দক্ষিণেশ্বর পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। তো আমরা যাচ্ছি, দেখি ভেতরের দিকে দর্শন করছি, মায়ের মন্দির দর্শন করব। তো আমরা দেখো পুরো চেঞ্জ করে দিয়েছে এইসব জায়গা দক্ষিণেশ্বরে, অনেকদিন বাদে এসেছি যেহেতু, তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো ফাইনালি এখন আমাদের পুজো কমপ্লিট, পুজো দিয়ে আসলাম। আমাদের যে প্রসাদের যে ঘরটা ধরা আছে সে 20 নম্বর রুম, খুব ভালো রুম, রুমের যে ছেলেটা আছে ছেলেটা ব্যবহার খুবই ভালো, ওর জন্য ওই রুমটা আমি বেছে নিয়েছি। তো এখন একটু ঘুরে ফুরে নিই, অনেকদিন বাদে এসেছে যেহেতু একটু ঘুরবো, ঘুরার আগে একটু জল খাবো, টিফিন টিফিন করবো। বাট আজকে শনিবার যেহেতু অনেক ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়, তো প্রচণ্ড পরিমাণে ভিড়ের জন্য আজকে আমরা সামনের দিক দিয়ে পুজোটা দিতে পারিনি, যতটা দিয়েছি সাইড দিয়ে দিতে হয়েছে, তাও এত ভিড় বলা যাচ্ছিল না। তো তোমরা শনিবার যারা আসবে তারা টোটালি শনিবারটা পুজোটা দেবে, তো সকাল সকাল আসবার চেষ্টা করবে, সকাল সকাল আসলে পরে পুজোটা ভালোভাবে হবে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি, এখন বেরোনোর পথ বেরোবো, তো একটু টিফিন টিফিন করবো, তারপর বেরোবো, দেখতে থাকো কন্টিনিউয়াসলি। আমরা বেরিয়ে যাচ্ছি, যা গরম পড়েছে, বাজে ঘড়িতে 10:45। তো এখন ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি, রওনা দিচ্ছি বাড়ির দিকে, এত গরমে আর পারা যাচ্ছে না, বহুত কষ্ট হচ্ছে। তো এখানে এখন আবার গাড়ির নাম্বার মিশে করতে হবে, টোকেন করতে হবে, কারণ গাড়ির নাম্বার টোকেন করেনি, এদের কোনো সেন্স বলে কিছু নেই সিকিউরিটি গার্ডদের, যে এক একটা গাড়ির টোকেনগুলো করে রাখি, টোকেন না করিয়ে ঢুকে দিল আমাকে, এখন বলছে টোকেন করতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আসবো। ঠিক আছে, গরমে আর পারা যাচ্ছে না, খুব কষ্টে গেছি। তো এই যে আমার ছোট মিয়া রয়েছে, রেডি এখন বাড়ি যাওয়ার জন্য, ছোট মিয়া রেডি রেডি বলছে, চলো অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।